হাই গুড ডে মাই ফ্রেন্ডস, তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সাবধানে থেকো। আজকে তোমাদেরকে নিয়ে ওক্যাট ইউনিভার্সিটির কাছে এসেছি। ওক্যাট ইউনিভার্সিটিটা অ্যাকচুয়ালি ক্যানাডার মধ্যে সবচেয়ে বড় আর্ট অ্যান্ড ডিজাইনের ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি। তো সেটার ক্যাম্পাসে চারপাশে ঘুরছি, দেখতে পাচ্ছ কী সুন্দর সুন্দর গাছের জায়গাগুলো দেখেছো, সুন্দর করে ডিজাইন করা। আর পুরো বিল্ডিংটা যেন এমনভাবে স্ট্রাকচার করা হয়েছে যে চতুর্দিকে অ্যাজ ইফ পেন্সিল দিয়ে দাঁড় করানো রয়েছে, মানে পোলগুলোকে এমনভাবেই দাঁড় করানো আছে, মনে হচ্ছে যেন কালারফুল পেন্সিল। আর এই যে যত আসা যাওয়া লোকজন করছে সব মোস্টলি স্টুডেন্ট, ডান দিকের বিল্ডিংগুলোতে সব স্টুডেন্টদের অ্যাকোমোডেশন। আর খুবই সুন্দর, সত্যি কথা বলতে কি আমাদের ছোটোবেলায় আমরা শুধু জানতাম ডাক্তার, ইঞ্জিনিয়ার বা চার্টার অ্যাকাউন্টেন্ট হলেই কেরিয়ার নাকি তৈরি করা যায়, বাট নট দ্যাট, সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে গেছে। যে কোনো পাতে, যে কোনো ফিল্ডে যদি আমরা নিজেদের কনভিকশন নিয়ে চলি বা আমাদের ছেলেমেয়েরা যদি সেই কনভিকশন নিয়ে চলে, আই এম শিওর সেই পাত থেকে তারা তাদের ডেস্টিনেশনে চলে যেতে পারবে। আর ওক্যাট সেটারই একটা জলজ্যান্ত এক্সাম্পল যে এত বড় একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি, কিন্তু এটা কিন্তু ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা চার্টার অ্যাকাউন্টেন্টদের জন্য নয়। আর ড্রেস ডিজাইন, ফ্যাশন ডিজাইনিং, আর্টিস্টিক সব কিছু, যা বলো আর্টিস্টিক ফিল্ডের যা যা সব কিছুর জন্য এটা বিখ্যাত। আর আমার হঠাৎ করে মনে হলো যেহেতু এটা একটা দেখার মতনই জায়গা ডেফিনেটলি, তো সেই জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাই। স্ট্রাকচারটা দেখো এত সুন্দর, খুব ইউনিক, মানে দেখে কিছুক্ষণ আগে যে বলেছিলাম এক একটা মনে হচ্ছিলো যেন পেন্সিলের উপরে দাঁড়িয়ে আছে বিল্ডিংটা। আর এই ওক্যাট ইউনিভার্সিটির পাশেই একটা খুব সুন্দর গার্ডেন রয়েছে, যে গার্ডেনে স্টুডেন্টরা তো আসেই, প্লাস অন্যান্য জায়গার যারা রেসিডেন্টস তারাও ঘুরতে আসে। এই গার্ডেনটার নাম হচ্ছে গ্রেঞ্জ পার্ক। তো এই পার্কের মধ্যে একটুখানি ঘুরবো ভাবছি, ইউনিভার্সিটির বাইরেটা তো কিছুটা দেখাচ্ছি, প্লাস পার্কের মধ্যে কী কী আছে সেটাও আজকে তোমাদের সাথে একটু শেয়ার করা। কিছু নেই, আমি নিজেও এক্সপ্লোর করছি, তোমরাও এক্সপ্লোর করো। এখানে অনেক বাচ্চাদের দেখছি অ্যাক্টিভিটিসের জিনিস রয়েছে, কারণ কিছুক্ষণ আগে যে বললাম জাস্ট নেবারহুডে যেসব বাচ্চারা, পেরেন্টসরা তারা আসে বিকেলবেলা এসে তাদের বাচ্চাদের নিয়ে এখানে খেলাধুলো করে, সেই জন্য তুমি ঝুলা থেকে শুরু করে রাইডস, অনেক রকম স্লাইডস, অনেক কিছু আছে খেলাধুলো। আর সবচেয়ে আমার ভালো লেগেছে যেটা প্রত্যেকটা ভিডিওতে আজকাল হয়তো বলছি, এই গাছগুলো, যে কোনো জায়গাতে যাই তার জন্য পার্টিকুলারলি আমাকে কোনো জায়গাতে যেতে হবে না, জানো টরন্টোটা এমন একটা জায়গা, মানে এত সুন্দরভাবে গাছগাছড়িতে ভরা আছে। আর দ্যাট টু এখন যেহেতু ফল এসেছে, প্রত্যেকটা জায়গাতে একটি বাবা দেখেছো তার দুটো বাচ্চাকে নিয়ে গেল, প্রত্যেকটি জায়গাতে এত সুন্দর করে গাছগাছড়ি দিয়ে রাখা আছে, আর প্রত্যেকটি গাছের মধ্যে এত সুন্দর কালারফুল জিনিস আছে, মন মুগ্ধ করা হয়ে যায়। এখানে যেরকম বাঁদিকে দেখছো একজন আর্টিস্ট বসে বসে পেন্ট করছে, আর আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে সেটা দেখছিলাম, মনে হচ্ছিলো যেন আমিও ওখানে বসে ক্যানভাস নিয়ে তুলি নিয়ে কিছু আঁকি। এমন সুন্দর জায়গা, যার যতটুকু আর্টিস্টিক ডিজায়ার আছে মনে হয় যেন ওটা বেরিয়ে আসে। কোনো একজন আর্টিস্ট দেখছি রাস্তার মধ্যে কী সুন্দর গ্যালেক্সিটা এঁকেছে, দেখো দুদিকে দুটো বসার জায়গা, তার মাঝখানে গ্যালেক্সিটা এত সুন্দর করে এঁকেছে যে মনে হচ্ছে যেন একটা চোখ। আর যেহেতু কিছুক্ষণ আগে বললাম ফল আসা মানে কি, সমস্ত গাছ তো, গাছ থেকে তো পাতা ঝরে পড়বেই, কাজেই এই যে ঘাসটা, ঘাসটাও যেন মনে হচ্ছে পুরো শুকনো পাতার একটা কার্পেট। আর একটা ইউনিক এক্সপিরিয়েন্স, ইন শর্ট, হাঁটতে গিয়ে হাঁটতে মনে হয় যেন হাঁটাটা যেন শেষ হবে না, হাঁটতে হাঁটতে যেন মনে হয় আমি যেন একটা অন্য কোনো একটা ল্যান্ডে চলে গেছি, হয়তো বা কোনো ফেরি ল্যান্ডে, এমন একটা ল্যান্ড যেখানে কোনো টেনশন নেই, যেখানে কোনো ব্যস্ততা নেই, শুধু অদ্ভুত নেচারের বিউটি, স্নিগ্ধতা, আর শুধু কিছুক্ষণ একাকিত্বের সাথে নিজেকে ভালোবাসা, এমন একটা ফিলিংস নিয়ে ভাবছি আজকে পার্কটা তোমাদের সাথে ঘুরি। এই যে যেমন দেখ না লাল গাছটা, মেপেল ট্রি, তার নিচটা পুরো লাল হয়ে গিয়েছে, এরকম আমরা অনেক হয়তো পেন্টিং দেখে থাকবো, তোমরাও নিশ্চয় অনেকে দেখে থাকবে, কিন্তু যখন চোখের সামনে এগুলো দেখা হয় তার একটা আলাদা বিউটি থাকে, জানো তো। হয়তো তোমরা ভাবতে পারো এ তো সব জায়গাতে দেখা হয়, ডেফিনেটলি, কিন্তু মাঝে মাঝে তুমি যে এক্সপিরিয়েন্সটা করো তার একটা আলাদা আনন্দ হয়। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতে হচ্ছে কুকুরদের লিশ ছেড়ে
তাদেরকে খেলানো হয়, যার জন্য এটা একটা সুন্দর করে বেড়া দেওয়া রয়েছে। ওই বেড়ার ভেতরে ঢুকলে তবে কুকুরকে লিশ ছেড়ে দেওয়া হয়, নয়তো যে দেখছো কুকুরকে লিশ নিয়ে তোমাকে পার্কে ঘুরতে হবে। তো যেটা খুবই সেফ অ্যান্ড সুন্দর, যার জন্য অনেকে দেখেছি যাদের বাড়ি যাদের কুকুর আছে তারা অনেকে দেখেছি ওই ওই সেক্টরটাতে তাদের কুকুরদের নিয়ে গিয়ে খেলাধুলো করাচ্ছে, কুকুররা দৌড়ঝাঁপ করছে। এই দেখো যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, গ্রাসটা দেখেছো আর সবুজ রং দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন পুরো হলুদ হয়ে গিয়েছে। ঝরা পাতা পুরো যেন ঘাসটাকে ভরিয়ে দিয়েছে, পুরো রংটাই যেন পাল্টিয়ে দিয়েছে। আর এমন সুন্দর নেচারের একটা, এই যে দেখো পুরোটা মনে হচ্ছে যেন একটা হলুদ রঙের একটা কার্পেট। আর নেচার এমন একটা সিস্টেমেটিকভাবে করছে, শীত আসার আগে এই ঝরা পাতাটা পুরো ঝরে যাচ্ছে, আর তারপরেই তোমার তোমার শীত এসে যাবে, বরফ যে পড়ে যাবে, এই পাতাগুলো আস্তে আস্তে সয়েলের মধ্যে চেপে ওটাকে ফার্টিলাইজ করে দেবে। আমাদেরকে অ্যাকচুয়ালি সেরকমভাবে কোনো চেষ্টাই করতে হয় না, মাদার নেচার সব নিজেরাই যেন নিজে করে ফেলে। এই গাছের ডিজাইনটা আমার খুব ভালো লাগছিলো, তাই একটু জুম করে দেখছিলাম। এই যে দূর থেকে আবার দেখো ওক্যাডের বিল্ডিং, দুটো বিল্ডিংই দেখা যাচ্ছে। ওটা তো দুটোই একটা ব্লু কালারের বিল্ডিংয়ের ব্যালকনিটা যেন মনে হচ্ছে একটু যেন একটা খুব আর্টিস্টিক একটা ব্যালকনিটা, একটা সার্কেল টাইপের। বাচ্চাদের কিছু খেলার জায়গা আছে যেটা তোমাদের বললাম, কিছু টানেল টাইপের আছে, কিছু কিছু স্পেস ক্রাফটের মতন কিছু ডিজাইন করা রয়েছে, খুব সুন্দর অ্যান্ড ইউনিক। আর কিছু বাচ্চা খেলছিল সেটাও দেখতে পাচ্ছিলাম, আর বেশ ভালো। আর একটা খুব লাইভলি, যেখানে বাচ্চারা থাকে সেখানে তো অবভিয়াসলি এনভায়রনমেন্টটা লাইভলি থাকে, এত সুন্দর গাছগাছালি তার মাঝখানে লাইভলি এনভায়রনমেন্ট, সব মিলিয়ে যেন একটা জাদুর ব্যাপার ঘটে যাচ্ছিলো। আর এই এই যে ব্রাউন কালারটা, এই ব্রাউন কালারটাকে আমি না পা দিয়ে চাপ দিয়ে দেখলাম, এটা হচ্ছে খুব একটা সফট টাইপের টেক্সচার, মানে যেহেতু বাচ্চারা খেলবে খেলার মাঠের মতো, সেজন্য একটা সফট কিছু রেখে তার উপরে খেলার জিনিসগুলো রাখা হয়েছে। দূরে দেখা যাচ্ছে সিএন টাওয়ার, আর সিএন টাওয়ারটা অ্যাকচুয়ালি খুব দূরে নয়, এটা একেবারে কলেজের সামনেই। আর দেখেছো ঘুরতে ঘুরতে আমার তো সন্ধেও হয়ে গিয়েছে, কিন্তু তবু মনে হলো যেন সন্ধ্যের বেলাতেও একটু কিছুক্ষণ ঘুরিয়ে নিই, একটু কিছুটা মুহূর্ত ক্যাপচার করে নিই। অ্যাকচুয়ালি ক্যামেরাতে ধরে রাখার অ্যাকচুয়াল কারণটা কি, কিছুটা মুহূর্ত আমি আমার সাথে ক্যাপচার করে রাখি। এখানে কুকুরের লিশের মধ্যে এরকম করে লাইট জ্বালানো থাকে সন্ধেবেলায়, যাতে কোনো কুকুর কোথাও ঘুরতে গেলেও তার ওনারের সাথেও দূর থেকে তুমি দেখতে পাবে। এই স্কাল্পচারটা যে কিসের আমি ঠিক এখনও জানি না, কিন্তু খুব ইউনিক লেগেছে, তাই ভাবলাম ওটার ভেতরে গিয়ে পুরো শহরটাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে যদি দেখা যায়। ছোট্ট একটা যেন উইন্ডোর মতন, সেটা দিয়ে কিছুটা একটা শহরের একটা ফালি দেখতে পাচ্ছিলাম। কিন্তু স্ট্রাকচারটা এত সুন্দর, সবই যেন একটা ইউনিক, সবই যেন আর্টিস্টিক। আর এই যে দূর থেকে দেখতেই পাচ্ছ, একদিকে ওক্যাড, একদিকে টাউন, আর সন্ধ্যের সাথে সাথে বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে, বিকজ সন্ধে হওয়া মানে টেম্পারেচারও ড্রপ করে যাওয়া। কিন্তু ভালো লেগেছে কিছুক্ষণ পার্কে থেকে, কিছুক্ষণ আমি আমার সাথে কিছুটা সময় কাটালাম, আর তোমাদের সাথেও কিছুটা সময় কাটালাম। আর সন্ধেবেলায় দেখতে ওক্যাডটা অনেকটা এরকম, এই দুটো বিল্ডিংকে আমি আবার কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো স্ট্রাকচারটা, খুব সুন্দর স্ট্রাকচার সত্যি কথা। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও, ছোট্ট একটা ডিফারেন্ট ভিডিও করলাম, বাট ভাবলাম হয়তো তোমাদের ভালো লাগবে, তোমাদের কমেন্ট পেলে খুবই ভালো লাগে। আর খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল, যে যেখানে থাকো ভালো থাকো, আজকের দিনটা আজকের মতন করে বাঁচো।